আমি তোমার বস্ত্রাঞ্চলের মধ্যে সাত সাত বেঁধে দেবো, বন্ধন করে দেবো, আর একটা 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 ফুটো রেখে দেবো, সেখান থেকে সাত পড়বে, আর পড়তে পড়তে বর্ষার জলে গাছে পরিণত হয়ে যাবে, আর সেই গাছ অনুসরণ করে তুমি নীল মাধবের সন্ধান পেয়ে সাত অর্থাৎ সরষে 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 সাত সাত অর্থাৎ সরষে তোমার বস্ত্রার জলে সাত সাত বেঁধে দেবো, সরষে বেঁধে দেবো, प्यारी बिंदा बन के माँ के बिहारी मोहन से बिंदा बन के माँ के बिहारी मोहन तेरी बिहारी मोहन तेरी मूरत प्यारी बिंदा बन के माँ के बिहारी मोहन तेरी मूरत प्यारी बिंदा बन के তাই বললেন কি স্বামী, আর আমাদের জগন্নাথ বানানোর আমাদের মূর্তির দরকার নেই, আপনি কপাটটা খোলার বন্দোবস্ত করুন, কারণ ভেতরে যদি ব্রাহ্মণ মারা যায় এর থেকে অপরাধ কিছু আছে? কিছু নেই। রাজা কিন্তু কোনো মতে রাজি হচ্ছেন না, একুশে না পার হলে আমি মন্দিরের দরজা খুলব না, কিন্তু রানী একটা না গুন্ডিচা দেবী একটা নাই রাজাকে বলে যাচ্ছেন, স্বামী মন্দিরটাতে আমার মনে হয় ব্রাহ্মণ দেবতা আর নেই, ব্রাহ্মণ দেবতা চলে গেছে, তা বিদ্যাপতি এসে বলেন রাজন আপনি মন্দিরের দরজা খুলবেন না, একুশ দিন পরই খুলবেন রাজন। বিদ্যাপতি নীলমাধবের কথা শুনেছিলেন না, সে অনুসারে বললেন আপনি মন্দিরের দরজা খুলবেন না, কিন্তু রানীমা একেবারে রাজাকে বিবশ করে দিলেন, বললেন মন্দিরের দরজা খুলুন, মন্দিরের দরজা না খুললে আমরা
जेना मंदिर ठक ठक करलो ओमनी 13 दिन ही दरजा खुले गेलो आ दरजा खुले जावार पर देखलेन कि प्रभुर हस्त हयनि मुखमंडल तैरि हयनि पदजुगल तैरि हयनि केन हयनि जगन्नाथ देव श्री भगवान बलराम सुभद्रा দেবর্ষি নারদ কে কথা দিয়েছিলেন আমি এই রূপেই দর্শন দিয়ে যাব তাই প্রভুর অসম্পূর্ণ হস্ত মস্ত মুখমণ্ডল পদযুগল থাকায় তিনি ওইভাবেই সেবা পেতে লাগলেন একদিকে জগন্নাথ একদিকে মাঝে মাঝে সুভদ্রা একদিকে বলরাম প্রভু বসে আছেন তাই কলিযুগে তিনি একেবারেই মহাদর্শন দিচ্ছেন যে জগন্নাথকে দর্শন করবে তার মুখ্য লাভ হয়ে যাবে তার মুক্তি লাভ হয়ে যাবে তার প্রেম ভক্তি সব লাভ হয়ে যাবে বলিয়ে জগন্নাথ ভগবান কি বলিয়ে সুভদ্রা দেবী কি বলিয়ে বলরাম ভগবান কি বলিয়ে ভগবত ভগবান কি বলিয়ে রাধা রানী কি এইভাবে জগন্নাথ দেব আজ থেকে 5000 বছর পূর্ণ তাড়াতাড়ি হবে না 5000 বছরের পুরনো জগন্নাথ দেব আমরা সেই দাপর যুগের যে ক্রন্দনের কথা মাতা রোহিণী বলেছিলেন এবং দেবর্ষি নারদ যে অপরূপ দর্শন করেছিলেন সেই রূপে আমরা জগন্নাথ দর্শন করে যাই জগন্নাথ কালকে সপ্তম দিবস পর অষ্টম দিবসের দিনে অষ্টম দিবসের দিনে মধ্যাহ্নে সকলেই প্রসাদ পাওয়া যাবে আর কালকে সপ্তম দিবসে কেউ আসতে ভুল করবেন না কালকে বস্ত্রহরণ এবং রাসলীলা হবে আর কালকে একেবারে মোটামুটি 3:30 আরম্ভ করার ইচ্ছা আছে কারণ কালকে 9টা পর্যন্ত লেগে যাবে বাবা রাস খুব বড় জিনিস তো আর ভাগবতের রাস আর কীর্তনের রাস সম্পূর্ণ আলাদা একেবারে আলাদা যমুনাতে যেই না জল জল ডুবছে না ব্রজ কুমারীগণ আমরা আগে নাটঘাট বলছে কেন নাটঘাট বলছে জানেন তার স্বভাব চরিত্রে ঠিক নেই গোপীরা বলছে তার স্বভাব চরিত্রে ঠিক নেই এগো বাবা স্বভাব চরিত্র দেহ মন কাম যার সৃষ্টি তার স্বভাব চরিত্রে ঠিক নেই তার কি বলে মাইতে গাই যমুনাতে ভরে Thank you.
ভগবান বলেন তোমরা আমায় সর্বস্ব দিয়েছো তাই না, দেখি পরীক্ষা করে তোমরা সর্বস্ব কেমন দিয়েছো। तेरा शाम हमें मथुरा में देखा, तेरा शाम हमें मथुरा में देखा, तेरा शाम हमें मथुरा में देखा, तेरा शाम हमें मथुरा में देखा। मथुरा में मेरा गोपाल क्या करता, वो बंसी बजाते हुए राधा तेरा शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रही गैया चराते हुए ओ राधा तेरा शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। अरे वृंदावन में क्या करते मेरा शाम, रास रचाते हुए ओ राधा तेरा शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रही किसी ने राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। भगवान
আমাদের গুণীজনদের মুখে আমরা বারবার শুনেছি শরৎকালের আশ হয়েছিল। ভাগবতজি বললেন শরৎকালের আশ হয়নি, কারণ হেমন্তকালে বস্ত্র হরণ হয়েছিল। হেমন্ত পরে কোন ঋতু আসে গো? হেমন্ত পরে শীত। বাহ, তাহলে শীত হলো শরৎকালে কোথা থেকে? হেমন্তে প্রথমে মাসি নন্দ ব্রজ কুমারিকা চেরু হবিষ্যাম ধন্যানা কত্তানন চরম প্রথম। হেমন্ত ঋতু রক্ষের মাসে তিনি বস্ত্র হরণ করেছিলেন। হেমন্তের পরে কি এলো গো বাবা? শীত এলো। শীতের পরে বসন্ত এলো, তার শরৎকাল ঢুকলো কোথা? জয় জয় রাধে শারদ চন্দ্র পবন মন্দ বিবেচ গোপাল। আর কেন এসো এবার? আসন্ত এসো আর কেন না চলে এসো? সব গতিরা আসছে, তুমি এসো। ক্যামেরাম্যান বানাইছে ক্যামেরা হচ্ছে দেখ টাকা সংস্কার সম্পর্কে হয়নি।
তাদের সন্তান হয়েছিল, তাই সেই সন্তানকে ফেলে দিয়ে যে না বংশী ধ্বনি শুনলেন অগ্নি রাসস্থলিতে গমন করলেন। বলিয়ে বৃন্দাবনে হরি হর কি জয়। প্রশ্ন হলো আর গোপীরা আসা মাত্রই গোপীটিকে বললেন বাহ আমি ডাকলাম আমার তোমরা চলে এলে। যেতে বলো না ঘরে বংশী শুনে বনে এলাম, ফিরে যেতে বলো না বংশী শুনে বনে এলাম, ফিরে যেতে বলো না গো বংশী শুনে বনে এলাম, ফিরে যেতে বলো না গো বংশী শুনে বনে এলাম। আচ্ছা চতুর্থ শিরোমণি তো এই তো নটঘট, একেবারে নটঘট। गली में आग गुजरिया तेरे वाला माया का तुमने रंग ऐसा डाला, बंधन में बन गई बांधने वाला कौन रमापति ऐसा ईश्वर, मैं तो हूँ गोकुल का ग्वाला कौन रमापति ऐसा ईश्वर, मैं तो हूँ गोकुल का ग्वाला। थोड़ा सा प्यार दे चरणों में रंगे की तार दे अनारे, थोड़ा सा प्यार दे चरणों में रंगे की तार दे अनारे, थोड़ा सा प्यार दे चरणों में रंगे की तार दे गोरी घूंघटी उतार दे भिक्षा झोली में डाल दे জলায় রাধা গোবিন্দ হরি, জলন জলায় রাধা গোবিন্দ হরি, জলন জলায় রাধা গোবিন্দ হরি, জলন জলায় রাধা গোবিন্দ হরি,
Dolai radha 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 dol
अरे क्या दीदी हट दादा टाबिट टाबिट लगा लो
Thank you.
কথা কম সে কম একদম নিছি হ্যাঁ হ্যাঁ